হাই ফ্রেন্ডস, আমি রাজু। আপনারা দেখছেন বাংলা টেক ইন্ডিয়া চ্যানেল। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অন করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তা ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো যে কীভাবে একটি নিজস্ব কিউআর কোড বানানো যায়। ধরুন আপনার কোনো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের একটি বারকোড কিউআর কোড বানাবেন। এবং ধরুন ফেসবুক পেজ আছে, ফেসবুকের পেজের কীভাবে বানাবেন কোনো মিউজিকের। তা প্রথমে একটি ব্রাউজার খুলবেন, ব্রাউজার খোলার পর গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন কিউআর কোড জেনারেটর। দেখুন এখানে এসেছে। লেখার পর প্রথমে যে আছে www.qrcodegenerator.com, এই ওয়েবসাইটে যাবেন। ডেস্কটপ ভার্সন করে নেই। দেখুন এই ওয়েবসাইটে দুটো অপশন আছে, দেখুন লগ ইন আর সাইন আপ। এই লগ ইন আর সাইন আপ করলে আপনি এক্সট্রা ফিচার পাবেন। আর যদি আপনি কোনো ওয়েবসাইটের বা ইমেলের কোনো কিউআর কোড বানাতে চান, তাহলে লগ ইন বা সাইন আপ করার কোনো দরকার নেই, না করলেও হবে। তা যেহেতু আমি একটি আজকে ওয়েবসাইটের কিউআর কোড বানিয়ে দেখাবো, যেমন এখানে দেখুন আপনাদের চুজ করতে পারেন, এখানে অনেক কিছু আছে। ইউআরএল আছে ভিগার, টেক্সট, ইমেল, MP3, ইমেজেস, ফেসবুক, SMS ইত্যাদি। তা এখানে ইউআরএল মানে হচ্ছে কোনো ওয়েবসাইটের কোনো কিউআর কোড জেনারেট করার জন্য। কোনো ইমেলের জন্য যদি লাগে তাহলে ইমেলে ক্লিক করবেন। দেখুন আমি ফেসবুকে ক্লিক করছি, দেখুন সাইন আপ রিকোয়ার্ড। সাইন আপ করলেই তাহলে আপনি বানাতে পারবেন। তো সাইন আপ করে নেবেন, যদি ফেসবুকের বানান তাহলে এখানে লিঙ্কটা আমি দিচ্ছি, HTTP-র সাথে দিতে হবে। টিকে দেখুন এখানে আর কিচ্ছু করতে হবে না, শুধু ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করবেন। দেখুন ডান পাশে এসে গেছে আপনার কিউআর কোড, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন আপনার একটি ব্লগ আছে, ব্লগ সাইট, তাহলে ব্লগের নাম দিবেন, আপনার ব্লগ সাইটের নাম দিয়ে দেখুন এটা ডাউনলোড, চাইলে ডাউনলোড করতে পারেন, জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তারপর এক্সট্রাক্ট করে তার ভিতরে আপনি এই ছবিটি পেয়ে যাবেন, কিউআর কোড। যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে এটি দিয়ে দিবেন তাহলে ভালো হয়। তাহলে এখানে নিচে দেখুন ডাউনলোডের নিচে এমবেড কিউআর কোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাকে কোডটা দিয়ে দিয়েছে, এই কোডটা কপি করবেন। সম্পূর্ণ কপি করে তারপর আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন। কাট করলাম। তাহলে খুব সহজেই একটি কিউআর কোড বানানো যায়। তা আপনারা দেখলেন যে কীভাবে কিউআর কোড বানানো যায়, খুবই সহজ একটি জিনিস। তাছাড়া অনেকেই এই বিষয়টা জানেন না যে কীভাবে বানায়। তাহলে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। এরকম আর নতুন 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 ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।